বছরে 40,000 কোটি টাকা কেটে নিয়ে যায়, আর যেটুকু পায় আমাদের রাজস্ব তুলে নিয়ে যাওয়ার ফলে সব শেয়ারটা ওরা নেয়, কিছুটা শেয়ার আমরা পেতাম, সেই স্কিমও সব বন্ধ হয়ে গেছে। এমনকি মাওবাদী অঞ্চলগুলোতে জেনে রাখুন আপনারা, যে ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল, এটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্ল্যান ছিল মাওবাদী এলাকায়, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কি করে বন্ধ করলো, কি করে বন্ধ করলো? আজও রায়পুরে লোক মারা যায়, খুন হয়, আজও ছত্তিশগড়ে লোক খুন হয়, আজও বিভিন্ন জায়গায় খুন হয়, সামলাতে তো পারেন না, দেখতেও পারেন না ভালো করে, মানবিকতার চোখ দিয়ে দেখতে হবে।